नमस्कार बंधुरा, कल्याणी किचेने आपनादे सबाई के स्वागत। आज के आमी आपनादे संगे रुमाली रुटी बनानोर रेसिपी शेयर करते चलेछि। एटी एकदम दोकानेर मतो पतला ओ नरम तुलतुले हबे एबं बाड़ीते थाका उपकरण दिएई खूब सहजे तैरी करा जाबे। तो चलुन बंधुरा शुरू करा जाक। रुमाली रुटी बनानोर जन्य आमी निये निच्छि एक बाटी मयदा ओ एक बाटी आटा। आटा ओ मयदार परिमाणटा समान निते हबे। एर मध्य दिए दीची एक टी स्पून नून। एबारे टाके भालो करे मिशिए नेब। मिशानो हुए गेछे, एबार एर मध्य दिए दीची एक टेबिल स्पून सादा तेल। एबारे टाके दो तीन मिनट धरे खूब भालो करे मिशिए नीते हबे। মেশানো হয়ে গেছে, এবার এটাকে হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি। একটু একটু করে গরম জল দিয়ে মেখে নিতে হবে, একসাথে পুরো জলটা দেব না। এবার ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব। মাখতে মাখতে এরকম চটচটে মতো হয়ে যাবে। আরও কিছুক্ষণ মেখে নিতে হবে। মেখে নিলে এইরকম ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন, হাতে আর লাগছে না, ডোটা একদম তৈরি হয়ে গেছে। ভিজে কাপড় দিয়ে ডোটাকে 15 মিনিট এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম। জলের মধ্যে 2 টিস্পুন নুন নিয়ে নিচ্ছি। নুনটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা জলের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। 15 মিনিট পর ফিরিয়ে এলাম। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ডোটাকে আরেকটু মেখে নেব। এবার ডোটা থেকে ছোট ছোট ডেঁচি কেটে নিচ্ছি, কারণ এটাকে খুব পাতলা করে আর বড় করে বেলতে হবে। আমাদের কড়াই তো খুব বড় নয়, তাই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। রুটিটা বেলার আগে গ্যাসটাকে অন করে নিচ্ছি। এবার একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। লোহার কড়াইটাকে উল্টো করে এইভাবে গ্যাসের উপর বসিয়ে দিতে হবে। লো ফ্লেমে কড়াইটাকে গরম হতে দিয়েছি। কড়াই গরম হতে হতে রুটিটা বেলে নেব। এবার আমি একটি লেচি নিয়ে নিচ্ছি। লেচিটাকে পাতলা ও বড় করে বেলে নিতে হবে। রুটিটাকে আমি এইভাবে বেলে নিচ্ছি। এটাকে এমনভাবে বেলতে হবে যাতে এর চারিদিকটা সমানভাবে পাতলা হয়। দেখুন, রুটিটা কি সুন্দর রুমালের মতো পাতলা হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর উপর আমি নুন জলটা ছিটিয়ে দিচ্ছি। এতে রুটিটা কড়াইয়ের সাথে আটকে যাবে না। এবার রুটিটাকে বেলনের সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের উপর রুটিটাকে এইভাবে আস্তে আস্তে দিয়ে দেব। রুটিটা ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এবং একটি সুতির কাপড় দিয়ে এইভাবে রুটিটাকে চেপে চেপে সেঁকে নিতে হবে। এইভাবে আমি রুটির দুটো পিঠ সেঁকে নিচ্ছি। দেখুন, রুমালি রুটিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি রুটিগুলোকেও ভেজে নিচ্ছি।
দেখুন রুটিটা কত পাতলা ও সফট হয়েছে। রুমালি রুটিগুলোকে আমি পনির মশলার সঙ্গে সার্ভ করে নিয়েছি। পনির মশলা কিভাবে বানাবেন ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার এই রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এরকম আরও নানা রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।